আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বুধবার জনসচেতনতার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে আসানসোলের চিত্রা মোড় থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিপি সুধীর কুমার নীলকান্তম, জেলা শাসক এস অরুণ প্রসাদ, আসানসোল পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন রাজ্য সরকারের প্রকল্পটির প্রতি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে চিত্রা মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত নানান প্ল্যাকার্ড পোস্টার সহ শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি পথ নিরাপত্তার স্বার্থে বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে সিপি বলেন, প্রকল্পটি দীর্ঘদিন চালু হলেও সাধারণের মধ্যে জনসচেতনতার অভাব রয়েছে, তাই আগের তুলনায় পথ দুর্ঘটনা নিয়ন্ত্রিত হলেও এখনো জেলায় 300-র কাছাকাছি পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে, যে কারণে আগামী 2 মাস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিশেষ অভিযান চালানো হবে। ডিসেম্বর 1 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস কমপ্লিটলি আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটাকে জোর দিয়ে পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আরও বাড়ি দরকার আছে বলে ভেবে আজকে আমরা র্যালি দিয়ে স্টার্ট করে এই কামিং 8 উইকস আমরা প্রত্যেক সপ্তাহ বিভিন্ন ধরনের প্রোগ্রামসগুলো করব এবং আমাদের কমিশনারেটে যেহেতু অনেক 90+ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রয়েছে তাতে প্রায় 150 মতো অ্যাক্সিডেন্টস প্রত্যেক বছর হয়, তো ওই অ্যাক্সিডেন্টসগুলো কমানোর জন্যও আমরা কিছু মেজার্স নিচ্ছি। সো নেক্সট 8 উইকস তাতে আমরা দেখতে চাইছি কি আমাদের যা অ্যাওয়ারনেস প্রোগ্রামসগুলোর মাধ্যমে আরও লোকের মধ্যে অবগাহন বাড়াটা, তারপরে ট্রাফিক অ্যাক্সিডেন্টস কমানোর জন্য আমরা প্রত্যেকভাবে ফোকাস দিয়ে আমরা কাজ করবো। তাতেই আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই র্যালির মাধ্যমে শহরবাসীদের কাছে মেসেজ দিয়ে আমরা এই সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটাকে আরও লঞ্চ করব। দেখুন, আপনারা সবাই জানেন কি প্রায় গত 5 বছর ধরে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যা সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন লঞ্চ করা হচ্ছে তাতে অনেকটা অ্যাক্সিডেন্টস কমেছে। তার সত্ত্বেও আমরা দেখে কি কিছু কিছু লোক নিয়মগুলো পালন না করে, তারপরে যে নিজের সেফটির জন্য যা যা করার দরকার আছে ওগুলো না করার জন্য কিছু কিছু অ্যাক্সিডেন্টসগুলো অনেকটা মানে যেটা অ্যাভয়েড করা যাবে ওই রকম ঘটনাগুলো হয়ে থাকে। মদ খেয়ে যদি কেউ গাড়ি চালায় এই রকম যা অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি চালা যাওয়াতে ফোন নিয়ে চার চাকা বা টু হুইলার এদের কি যে আগে যে ফাইন করা হচ্ছিল সেটা কি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন কি আগের থেকে কমেছে, তবু আমাদেরকে আরও অনেকটা কাজ করার মতো আছে, তো ওটাতে আমরা ফোকাস করব। সচেতন করবেন না, আমি প্রথমে পুলিশকে ধন্যবাদ জানাই, ওনারা আবার প্রোগ্রামটাকে কন্টিনিউ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ড্রিম প্রজেক্টটাকে, এই ড্রিম প্রজেক্টটাকে প্রত্যেক মানুষের উচিত হচ্ছে সফল করা। প্রত্যেক মানুষের সফল করলে প্রত্যেক মানুষ কিন্তু উপকৃত হবে। তো পুলিশ সচেতনতা বৃদ্ধি করেছে, আমরাও চেষ্টা করব আগামী দিনে কর্পোরেশনের মাধ্যমে আমাদের যারা মেম্বার রয়েছে, কাউন্সিলররা রয়েছেন বিগত দিনে এবং অন্যান্য যারা সামাজিক কর্মী রয়েছেন তাদের আমরা একত্রিত করে আমরা চেষ্টা করব যাতে পাড়ায় পাড়ায় এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করানো যায়, তাতে মানুষ উপকৃত হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্টে সবাই নির্মূল হোক, অ্যাক্সিডেন্টটা সেটা ই হবে, ফলপ্রসূ হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।